আজকে ভিডিওতে আমরা মেইনলি একটা গেম খেলা করব। আপনারা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কি নিয়ে হবে। সেটা হলো হ্যাকিং বুক নিয়ে কিছু হ্যাকিং বুক আমি রেখে দিয়েছি এখানে, এবং এটা মেইনলি বিগিনারদের জন্য। এবং এর তিনটে পর্ব হবে, একটা হলো প্রথমে আজকে একটা বিগিনার, এবং এরপরে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। সো আমি দেখতে চাই যে বিগিনার লেভেলের যে বুকগুলো থাকে সেই বইগুলো আপনারা নেওয়ার জন্য কী কী টাস্ক পূরণ করতে পারেন, কিংবা আপনারা এর পরবর্তী ভিডিও চান কিনা সেটাও আমি দেখতে চাই। ঠিক আছে, ওকে। সো আমি প্রথমেই বলে দিই যে কী হবে মূলত গেমের টপিকটা হবে যে আমি এখানে টোটালে 5 থেকে 6টা বই দেখাবো। সো এর পিডিএফ ভার্সন কিংবা এর যে হার্ড কপি এটা আপনি কীভাবে পাবেন সেটা আমি বলে দেবো। তবে যে কোনো একটা বই যদি আপনি ফ্রিতে পেতে চান, কিংবা আপনি যদি চান যে একটা সফট মানে পিডিএফ আমার কাছ থেকে নেবেন, সেক্ষেত্রে আপনার একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেটা হলো আপনি সিম্পলি এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে এই বইটা আপনার প্রয়োজন, এবং সেটা স্ক্রিনশট নিয়ে আমার যে টেলিগ্রাম আইডি ওইটা আমি ইনবক্সে কিংবা আমি হলো আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সেটা নেবেন, নিয়ে আমাকে দেখাবেন যে আমি এই বইটা লাগবে ভাই, আমি কমেন্ট করছিলাম এবং লাইক করছিলাম ভিডিওতে। তো সেক্ষেত্রে আমি কী করবো, আপনার ওই বইটা দিয়ে দেবো। ঠিক আছে, যে কোনো একটা বই, তো একটা পার্সন একটা বই পাবেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন গেমটা কেমন হবে। সো শুরু করি আজকে ভিডিও। আমি হিমেল থেকে আসছি আপনাদের সাথে, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে যে বইটা আমি এখানে রেখেছি সেটা হলো লিনাক্স বেসিক ফর হ্যাকার। সো এই বইটা রাখার মূল উদ্দেশ্য কী, যদি আপনি এমন কেউ হন যে আপনি কিছুই জানেন না কিংবা একেবারেই বিগিনার, বুঝতে পারছেন না কীভাবে শুরু করবেন, তো সেক্ষেত্রে যদি কোনো বই পড়তে চান, তো বই পড়ার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনি অকুপাই দ্য ওয়েবের এই বইটা পড়তে পারেন। এই বইটা মেইনলি লিনাক্স নিয়ে লেখা, এখানে ব্যাশ স্ক্রিপ্টিংয়ের কিছু পার্ট আছে, ইভেন কমান্ডগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনার ভালো ধারণা এখানে দেওয়া আছে। সো যদি একেবারে প্রথম হয়ে থাকেন এবং একেবারে বিগিনার হয়ে থাকেন, এই বইটা একেবারে মাস্ট, আপনার প্রথম বই হওয়া উচিত। এটা বেস্ট বই আমি বলবো না, তবে প্রথম বইটা আপনার হওয়া উচিত। ঠিক আছে, ওকে। তো এর পরবর্তী যে বইটা আছে সেটা এর থেকে একটু উপরের লেভেল হবে, তবে এরপরেও যে বইটা আমি রাখছি সেটা হলো গেটিং স্টার্টেড বিকামিং এ মাস্টার হ্যাকার। এটাও মেইনলি অকুপাই দ্য ওয়েবেরই একটা বুক। অকুপাই দ্য ওয়েব মেইনলি একজন হ্যাকার, পেনিট্রেশন টেস্টার। সো তা মেইনলি আমার একজন ফেভারিট অথর, সে তার বই আমি অনেকগুলো পড়ছি। তো তার ভিতর থেকে এই বইটা আমার খুবই ভালো লাগছিলো, এবং এই বইটা আপনারা পড়তে পারেন। এই বইয়ের ভিতরে আমরা এর পরবর্তীতে এইগুলো হালকা করে ধারণা দেওয়ার পরে আমি এগুলো দেখাবো যে কী কী আছে এর ভিতরে, কেন পড়বেন এই সম্পর্কে প্রবলেম ধারণা থাকবে। সো আমাদের ভিডিওগুলো যদি আপনারা শুধুমাত্র এডুকেশনাল মনে করেন তাহলে কিন্তু ভুল হবে, আমরা এর ভিতরে অনেক মজা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং অবশ্যই ভালো একটা ধারণা পাবেন যে কেন পড়বেন এবং কতটুকু পড়া উচিত, এই পরিপূর্ণ ধারণা আমি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, সো অকুপাই দ্য ওয়েবের এই বইটা আপনি এখান থেকে পড়তে পারেন, এবং এই বইটার মেইন যে থিম আছে এটা হলো একেবারে মনে করুন যে ক্রিপ্টোগ্রাফি ফর হ্যাকার পর্যন্ত এটা কভার করে। সো এটা আমরা পরবর্তীতে দেখব। সো এরপরে যদি কোনো বই আপনার পড়তে হয়, মানে আমি যেটা বলবো সেটা হলো প্রথমে একটু ইজি হবে, এরপরে একটু হালকা একটু টাফ, এরপরে আর একটু টাফেস্ট হবে। তো এইভাবে মূলত বইগুলো আমি দেখাবো। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বর যে বই গেটিং স্টার্টেড বিকামিং এ মাস্টার হ্যাকার, এইটার পরে যদি কোনো বই পড়তে হয় তো সেক্ষেত্রে আপনি পড়তে পারেন হ্যাকিং দ্য আর্ট অফ এক্সপ্লয়টেশন। এই বইটা কোয়াইট ওল্ড, কিন্তু এই বইটা এখনও পর্যন্ত এই যে সেকেন্ড এডিশন এখনও পর্যন্ত এটা খুবই মানে হ্যাকারদের যারা নতুন নিউ হ্যাকার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই বইটা পড়তে পারেন। এই বইয়ের ভিতরে যেহেতু রিভিউ আমরা পরবর্তী সেকশনে রাখছি, তো রিভিউটা আমরা পরবর্তী দেখব। তো এইটার পরে যদি আমাদের দেখতে হয় যে বইটা আছে সেটা হলো পেনিট্রেশন টেস্টিং এ হ্যান্ডস অন ইন্ট্রোডাকশন অফ হ্যাকিং। সো জর্জিয়া ওয়েডম্যান এই যে বইটা লিখছিল, সে মেইনলি একজন লেডি হ্যাকার। সো তার মেইন যে থিম ছিল এই বইটা লেখার ক্ষেত্রে, সে চিন্তা করছিল যে একজন হ্যাকার কীভাবে চিন্তা করে। ঠিক আছে, একজন হ্যাকার মানে মেইনলি মনে করুন যে একটা পেনিট্রেশন টেস্টিং যদি কোনো জায়গায় হয় সেটা কীভাবে হওয়া উচিত, কিংবা একজন হ্যাকারের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, সেইভাবে এই বইটা লেখা। এবং এই বইটা কোয়াইট ওল্ড, এখনও পর্যন্ত 2014 সালে মেবি এটা লেখা হয়েছিল। তো এখনও পর্যন্ত এর যে টেকনিকগুলো আছে সেগুলো মেবি পূরণ হয়েছে, টুলগুলো পূরণ হয়েছে, কিন্তু এর যে মাইন্ডসেট হ্যাকার মাইন্ডসেট এটা এখনও একই ক্রমে আছে। ঠিক আছে, সো এই বইটা যদি কেউ পেনিট্রেশন টেস্টার হতে চান তাহলে এই বইটা প্রথমে বিগিনার লেভেলে পড়তে পারেন। তবে এর কিছু কিছু টার্ম আছে যেগুলো আপনারা বুঝবেন না, তো সমস্যা নেই, আপনারা আস্তে আস্তে চেষ্টা করলে গুগলে সার্চ দিলে কিন্তু এই বিষয়টা আপনি ভালোভাবে জেনে নিতে পারবেন। কিংবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করতে পারেন আপনার কী প্রবলেম হচ্ছে, কোন টপিক বুঝতে পারছেন না, আমরা কিন্তু এখানে সবসময় আপনাদের সহায়তার জন্য আসি। ওকে, সো এরপর যে বইটা আছে 5 নম্বর বই, এই বইটা বিগিনারদের জন্য এটা লাস্ট বুক আমাদের। এরপর আমরা রিভিউ সেকশনে চলে যাবো যে এই বই ভেতরে কী কী আছে এবং আপনি কোথা থেকে কিনবেন, হার্ড কপি কোথা থেকে কিনতে পারেন। সো যেহেতু আমরা বাংলাদেশে আছি, এইটা আমরা বাংলাদেশের দারাজের থেকে দেখব। ঠিক আছে, সো দেখে এই 5 নম্বর যে বইটা আছে সেটা হলো দ্য বেসিক্স অফ হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। এই বইটার নামই কিন্তু এর অনেক পরিচয় বহন করে, যেমন দ্য বেসিক্স অফ হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, এটা বেসিক একেবারে বিগিনারদের জন্য। এবং প্যাট্রিক এগারব্রেটসন এই বইটা লেখে। তো আমরা এখন এই পার্টটা শেষ করলাম যে কোন কোন বইগুলো একেবারে বিগিনার লেভেলে পড়তে হবে, এবং এর পরবর্তীতে সেকশন যেটা আছে সেটা হলো আমরা রিভিউ সেকশনে যাব। ঠিক আছে, যে মনে করি যে আমরা এই বইটা কেন পড়বো কিংবা কোথা থেকে কিনতে পারি এই সেকশনে চলে যাবো। সো এর জন্য আমি এটা কাজ করছি, এর জন্য আমি সিম্পলি এখান থেকে বের হব। বের হওয়ার পরে আমি আমার ব্রাউজারে যাব, কারণ আমি ব্রাউজার আগে থেকে সব কিছু বের করে রাখছিলাম। সো এর ভিতরে যদি আমি দেখি, এর ভিতরে প্রথমে আমরা দেখি যে এই বইগুলো আসলে আপনি হার্ড কপি কিনবেন কীভাবে। ঠিক আছে, পিডিএফটা আপনারা কমেন্ট করার পরে যদি আমাকে বলেন তাহলে আমি যে কোনো একটা পিডিএফ আপনার দিয়ে দেবো। এছাড়াও আপনি কীভাবে পেতে পারেন। ঠিক আছে, তো এর জন্য আমি প্রথমে যদি দেখি সেটা হলো আপনি দারাজে যাবেন। দারাজে গিয়ে যদি সার্চ দেন এই যে লিনাক্স বেসিক্স ফর হ্যাকার, কিংবা যে বইগুলো আমি বললাম এগুলো যদি হার্ড কপি কিনতে চান আপনি সরাসরি মনে করেন যে পিডিএফ ভার্সন বাদে আপনি যদি মনে করেন যে আমি একটু মানে বইয়ের পৃষ্ঠা যেভাবে উল্টি উল্টি পড়তে হবে পড়বো, তো সেক্ষেত্রে আপনি এটা কিন্তু কিনতে পারেন। তো এটা কিন্তু বাংলাদেশে অলরেডি আছে এবং এর স্টক কিন্তু খুবই সীমিত। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে অনলি 4 পিস আছে। আমার মনে হয় দারাজে আরও কিছু অথর মানে আরও কিছু বিক্রেতা এটা বিক্রি করে। তাছাড়া এর রিভিউটা ভালো ছিল, এই জন্য আমি এটা বললাম। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন যে এটা হাফসা নামে একজন মেবি কিনছিল। সো এই বইটা আসলে বেস্ট। ঠিক আছে, যদি আপনি পিডিএফ না পড়তে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন, অরিজিনাল বুক, এটা প্রিন্টেড বুক। ওকে, সো এর বাদে আপনি একটা কাজ করতে পারেন, গেটিং স্টার্টেড যে বইটার কথা বললাম, এই যে অকুপাই দ্য ওয়েবের, এই বইটা 400 টাকা দাম এখানে বলা হচ্ছে। সো এইটা আপনি এখান থেকে নিতে পারেন। আর একটা বিষয়, এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, যে আপনার হলো যারা আমাকে স্পন্সর করছে এমন কোনো কিছু না। আসলে এই ভিডিওটা আমি মূলত আপনাকে দেখানোর জন্য যে কোথা থেকে আপনি এটা কিনতে পারেন। ঠিক আছে, কারণ অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো পিডিএফ আসলে ভালো বুঝি না, বইটা আসলে যদি হার্ড কপি হয় তাহলে আমার বুঝতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি এটা আপনার বের করে দিলাম। ওকে, সো এইটার পরে আমি যেটা দেখব, এছাড়া আপনি অ্যামাজন থেকেও কিনতে পারেন। যদি ইন্ডিয়ায় থাকেন তাহলে অ্যামাজনে সার্চ দিলে কিন্তু এটা অলরেডি আছে। সো আমি বাংলাদেশের ক্ষেত্রে এটা বলার জন্য বললাম যে বাংলাদেশের যারা পাবলিক আছেন তারা কীভাবে কিনবেন। তারা যে গিয়ে সিম্পলি সার্চ দেবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে, সো এরপরে আমরা একটু রিভিউ সেকশনে যাই যে আসলে কোন কোন বই, আর আমি যে বইগুলো বললাম সেই বইগুলো আদেও কী জন্য বললাম। ঠিক আছে, ওকে, তো প্রথমে আমি যেটা যাই, প্রথমে আমি যে বইটা আছে এখানে লিনাক্স ফর হ্যাকার, এইটার কন্টেক্সট যদি আপনি দেখেন, কন্টেন্ট যদি দেখেন, কন্টেন্ট এই যে, সো এর যে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে আপনি একটু খেয়াল করুন যে প্রথমে যেটা আছে সেটা হলো গেটিং স্টার্টেড উইথ দ্য বেসিক্স, মানে একেবারে বেসিক আপনার ধারণা দেওয়া হবে লিনাক্স সম্পর্কে। এরপরে টেক্সট ম্যানিপুলেশন, অ্যানালাইজিং অ্যান্ড ম্যানেজিং নেটওয়ার্ক, অ্যাডিং রিমুভিং সফটওয়্যার। সো এর যে মেইন যে কন্টেন্ট, এইটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের যে ভিডিও কন্টেন্টটা তৈরি করা, আমাদের প্লেলিস্ট আছে একটা ইউটিউবে। সো লিনাক্স ফর হ্যাকার এই প্লেলিস্টটা আপনি এখান থেকে দেখতে পারেন, এর অনেক কিছু ওর ভিতরে কভার করা আছে। ঠিক আছে, সো আমি এই বইটা পড়ার পরে উদ্বুদ্ধ হয়ে মূলত ওই প্লেলিস্টটা তৈরি করি। সো ওইটা আপনি যদি ভিডিও টিউটোরিয়াল দেখতে চান সেক্ষেত্রে ওইটা ফলো করতে পারেন। আর যদি বই পড়তে চান তাহলে অবশ্যই এই বইটা এখান থেকে অর্ডার দেবেন, কিংবা আমার কাছে স্ক্রিনশট নিয়ে বলতে পারেন, সেক্ষেত্রে আমি আপনার এটা দিয়ে দেবো। সো এই বইটা দেখতে পাচ্ছেন ব্যাশ স্ক্রিপ্টিং থেকে শুরু করে লক সিস্টেম, অ্যাবিউজিং সার্ভিস, ঠিক আছে, পাইথন স্ক্রিপ্টিং ফর ব্যাকার, অটোমেটিং টাস্ক উইথ জব স্কিডিউলিং, তো সবগুলোর ভিতরে আছে। ঠিক আছে, তো এই বইটা এখান থেকে দেখতে পারেন। এবং এটার যদি রিভিউ শেষ হয় তো এরপরে যেটা আমরা দেখব সেটা হলো বিকামিং এ মাস্টার হ্যাকার। সো এই বইটা পিডিএফ অলরেডি আমার কাছে আছে, তো পিডিএফ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যদি আমি একটু নিচে স্ক্রল করি, ওকে, আর একটা বিষয় এখানে বলার আছে যে এই বইয়ের ভিতরে একটা বিষয় আছে, সেটা হলো দেখতে পাচ্ছেন যে অকুপাই দ্য ওয়েব আসলে যে হ্যাকার কিংবা সিকিউরিটি রিসার্চার, তার একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, সো সে কিন্তু খুবই মানে বলা যায় যে এক্সপিরিয়েন্স একজন পার্সন, তার কারণ তার 20 থেকে 25 বছর একটা অভিজ্ঞতা আছে। দেখতে পাচ্ছেন তার সম্পর্কে বলা আছে অ্যাবাউট দ্য অর্থ 20 বছর একটা অভিজ্ঞতা আছে। এবং তার ওয়েবসাইট যদি আপনি দেখতে চান যে hackerarise.com, এর ভিতরে যেতে পারেন, তার বিভিন্ন কোর্স আছে, সেখান থেকে আপনারা সেটা এনরোল করতে পারেন। সো এটাই। এরপরে যদি আমরা দেখি এই যে টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোর্স বলেন কিংবা একটা বই বলেন, তার টেবিল মানে সে আসলে বইয়ের ভিতর কী লিখছে, এটা একটা যদি আপনি একটা প্রিফেস পেয়ে যান কিংবা আপনি যদি বুঝতে পারেন যে কী কী এখানে শেখা হয়েছে তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হয়। তো আপনি যদি এখানে দেখেন কী কী আছে, সো অবশ্যই এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা। So disclaimer, this video is only for educational purpose. দেখতে পাচ্ছেন যে এখানে কি কি আছে, getting started থেকে শুরু করে আমি ওকে সো আমি এখানে বলি যে কি কি আছে টোটালে একেবারে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন ক্রিপ্টোগ্রাফি বেসিক্স ফর হ্যাকার পর্যন্ত আছে। তো এই যে বই দেখতে পাচ্ছেন 332 পৃষ্ঠা, তো এই বইটা বিগিনারদের জন্য হেল্পফুল। তার মেইনলি যে কারণ সেটা হলো এই বইটা একেবারে সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা। যদি এমন হয় যে আপনি বাংলা ভাষণের মানুষ এবং আপনি মানে ইংলিশ খুবই হালকা হালকা বোঝেন, পরিপূর্ণ বোঝেন না, কিংবা আপনি মনে করুন যে একটা বই ইংলিশ বই পড়ে আপনি পরিপূর্ণ যে ধারণা আছে সেটা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনি প্রথম যে বই আপনি পড়তে পারেন সেটা হলো এইটা পড়তে পারেন। কিংবা অকুপাই দ্য ওয়েবের আরও কিছু বই আছে, সেসব বইগুলো খুবই সে হলো সিম্পলি লেখার চেষ্টা করে, কারণ অনেকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ হয় না, ঠিক আছে। যেমন আমাদের আমরা যারা বাঙালি তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ না, আমরা এটা শিখি, ঠিক আছে, আমাদের এডুকেশনে এটা আছে, কিন্তু আমরা আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ইউজ করি না। তো সেক্ষেত্রে যদি এই বইগুলো যদি আর একটু টাফ হয়ে যায়, কিংবা যে বইগুলো যদি মানে হার্ড ওয়ার্ড দিয়ে তৈরি করা হয় কিংবা লেখা হয়, সেক্ষেত্রে আমরা কিছুই বুঝতে পারবো না। ওকে সো সিম্পলি যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে আপনি এই বইটি ফলো করতে পারেন। এর যে কনটেক্সট, এর যে কন্টেন্ট সেটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে এরপর আরও কিছু বিষয় আছে, এগুলো আরও ভাগ ভাগ করে দেওয়া আছে, যে কোন যেমন এক্সপ্লয়টেশন, মেটা এক্সপ্লয়েট 5, এখন অবশ্য 7, 6, 8 চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করে মেটা এক্সপ্লয়েট, ভালনারেবিলিটি স্ক্যানিং, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওয়াইফাই সিকিউরিটির ওপরেও এখানে দেওয়া আছে। তো এই বইটা আপনারা ম্যানেজ করতে পারেন, কিংবা আপনি আমার কাছ থেকে নিতে পারেন। যদি আপনার এই বইটাই প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট করবেন ভিডিওতে, কমেন্ট করার পরে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেখালে আমি দিয়ে দেবো। ওকে সো এটার পরে যদি আমি আরেকটা বই রিভিউ করি সেটা হলো পেনিট্রেশন টেস্টিং। এই বইটা সম্পর্কে আগেই বলছি যে এই বইটার ভিতরে কী আছে। এই বইয়ের ভিতরে এর যে অথর সে মূলত হ্যাকার মাইন্ডসেট কিংবা একজন হ্যাকার কীভাবে চিন্তা করে, পেনিট্রেশন টেস্টাররা মূলত কীভাবে তাদের যে প্রসিজিওর, তারা যে প্রসেস ফলো করে কোনো একটা সিস্টেম পেনিট্রেট করার জন্য, সেটা নিয়ে মূলত এই বইটা লেখা। তো এই বইটা অবশ্যই আপনারা পড়তে পারেন। ওকে এরপরে যে বইটা আছে সেটা হলো বেসিক্স অফ হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। এই বইটার মেইনলি যে থিম, এর একটা রিভিউ থেকে আমি মূলত এই বইটা পড়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম। যদি এই বইটার কী জন্য যদি প্রশ্ন হয় যে আপনার আসলে এই বইটা কী জন্য পড়া উচিত, সেক্ষেত্রে আপনি এখানে পেনিট্রেশন টেস্টিংয়ের 5টা ধাপ সম্পর্কে জানতে পারবেন। ইভেন আপনি আরও 2টো ধাপ, যেটা মনে করুন যে আপনার এক্সপ্লয়টেশনের পরে যেটা আছে, যেমন মনে করুন যে আপনার ব্যাকডোর ক্রিয়েট এবং রুট কিট সেট করা, এবং এরপরে মেনটেন অ্যাক্সেসের পরে র্যাপিং আপ কিংবা ক্লিয়ারিং ট্রাক, এটা সম্পর্কে ভালো ধারণা পাবেন। মানে পরিপূর্ণ পেনিট্রেশন টেস্টিংয়ে যদি আপনি এটা ওভারঅল ধারণা পেতে চান তাহলে এই বইটা পড়তে পারেন। ওকে সো এটার পরে যে বইটা আছে সেটা হলো দ্য আর্ট অফ এক্সপ্লয়টেশন। এইটার মেইনলি আমি রিভিউটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যে রিভিউ করা হচ্ছে। যেমন মনে করুন যে আর্ট অফ এক্সপ্লয়টেশনে এর ভিতরে একজন বলছে যে মোস্ট কমপ্লিট টিউটোরিয়াল অন হ্যাকিং টেকনিক্স, ফাইনালি এ বুক দ্যাট ডাজেন্ট জাস্ট শো হাউ টু ইউজ এক্সপ্লয়েট বাট হাউ টু ডেভেলপ দেম। সো এটা বুঝতে পারছেন যে আমি এখানে কী বোঝাতে চেয়েছি। সো এই বইটা আসলে হাইলি রেকমেন্ডেড, এবং প্রোগ্রামিং সেকশনটা এত সুন্দরভাবে বিশ্লেষণ করা, যেমন মনে করুন যে এর ভিতরে আপনার সি কীভাবে ব্যবহার করা হয়, পাইথন কীভাবে ব্যবহার করা হয়, প্রত্যেকটা প্রোগ্রামিং কতটুকু ব্যবহার করা হয়, প্রত্যেকটা ধারণার ভিতরে আছে, ঠিক আছে। সো এক্সেলেন্ট একটা বুক এটা। ওকে এরপরে একটা বই আমি বলিনি, তবে এই বইটা আপনারা বিগিনার লেভেলে একটু টাফ হয়ে যায় তারপরেও পড়তে পারেন, আবার যারা ইন্টারমিডিয়েট আছেন তারাও এই বইটা পড়তে পারেন। তো এটা আমি ইন্টারমিডিয়েটের জন্য রেখে দিয়েছি। ওইলির বই এটা, এটা মেনলি 600 পেজের একটা বই। এই বইটা আপনারা দেখতে পারেন, বিগিনার লেভেলেও দেখতে পারেন, ইভেন ইন্টারমিডিয়েটের জন্য রেখে দিয়েছি, সেহেতু ইন্টারমিডিয়েটে এটা বলা ঠিক হবে। সো এই বইটা আসলে পার্পল টিমিংয়ের জন্য তৈরি করা, ঠিক আছে। পার্পল টিমটা একটু যদি বিশ্লেষণ করি আমি, পার্পল টিম হলো ব্লু এবং রেড টিম, এই দুটো একটা হলো অফেন্সিভ এবং ডিফেন্সিভ, এই যে সিকিউরিটি, এই টিম দুটোর একটা কম্বিনেশন পার্পল টিম। মানে কী হয়, মনে করুন পার্পল টিমের যে একজন মেম্বার হয় কিংবা যে পার্পল টিমে কাজ করে, সে মেইনলি রেড টিমের ভিতরেও তার নলেজ আছে এবং ব্লু টিমের উপরেও নলেজ আছে। তো সে কী করতে পারে, সে মনে করুন একটা সিস্টেম কীভাবে হ্যাক করা হয় সেটাও জানে এবং কীভাবে এটা প্রোটেক্ট করতে হয় সেটাও জানে, ঠিক আছে, দুটোই একসাথে জানে। মেইনলি আমরা যারা রেড টিমার আছে, যারা পেনিট্রেশন টেস্টার আছে, তারা কী করি, তারা মেইনলি আমরা জানি যে কীভাবে পেনিট্রেট করতে হয়, কীভাবে অ্যাক্সেস মেনটেন অ্যাক্সেস করতে হয়, কীভাবে ব্যাকডোর ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা জানি, ঠিক আছে। কিন্তু এইগুলো থেকে প্রোটেক্ট করার জন্য, কিংবা মনে করুন যে একটা সিস্টেমকে একজন পেনিট্রেট করতে চাচ্ছে, তো ব্লু টিমে যারা থাকে, যারা মনে করুন প্রোটেক্ট করে কোম্পানির ভিতরে, তারা কী করে, তারা কিন্তু বুঝতে পারে ফুটহোল তারা লক্ষ্য করে যে মনে করুন যে একটা কোনো একটা হ্যাকিং কার্যক্রম যদি কোনো জায়গায় হয় কিংবা কোনো কোম্পানির আপনি যদি মনে করেন যে একটা ওয়েবসাইট হ্যাক হবে তো তারা কিন্তু আগে থেকেই বুঝতে পারে, তারা কিন্তু ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার আগেই বোঝে। যখন আপনি রিকনেসেন্স ফেজে থাকেন তখন কিন্তু তারা বুঝতে পারে যে আসলে কেউ একজন হ্যাক করার চেষ্টা করছে, ঠিক আছে, কিংবা কেউ একজন আমাদের যেই সিস্টেম সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করছে। তো এইটা পরিপূর্ণ ধারণা পার্পল টিম যারা কাজ করে তারা তাদের থাকে। তো পার্পল টিমিং নিয়ে মেইনলি এই বইটা লেখা এবং পেনিট্রেশন টেস্টারদের জন্য অবশ্যই। সো এই বইটা আসলে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, আপনারা বিগিনার লেভেলে যদি বুঝেন তাহলে পড়তে পারেন, না বুঝলে অসুবিধা নেই। যে 5টা বইয়ের কথা আমি এখানে বলছি এই বইগুলো আপনারা পড়তে পারেন এবং এই বই নেওয়া খুবই সহজ। যে কোনো একটা বই আমি আপনাদের দেবো যদি আপনি কমেন্ট করেন, এবং কমেন্টের যে টার্গেট, এই টার্গেট হলো আমাদের এই ভিডিওতে মিনিমাম 500 কমেন্ট হবে এবং হলো লাইক যদি আপনারা 1000 পূরণ করতে পারেন তাহলে আমি আপনাদের এই বইটা দেব। ইভেন আপনারা যদি কমেন্ট করে স্ক্রিনশট দিতে পারেন তাহলে তো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাছাড়াও আমি দিয়ে দেবো। তবে আরেকটা প্লাস পয়েন্ট সেটা হলো যারা আমাদের ইথিক্যাল হ্যাকিং ব্যাচ 3-তে জয়েন হবেন তাদের এই 5টা বই আমি দিয়ে দেবো, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফি খুবই অল্প, মাত্র 200 টাকা। তো অবশ্যই যদি আপনি একেবারে বিগিনার লেভেল হয়ে থাকেন তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলুন। 1 তারিখ থেকে, 1 ফেব্রুয়ারি থেকে আমরা মেইনলি আমাদের মিশনটা শুরু করছি। সো হাতে কিন্তু টাইম আর মাত্র 5-6 দিনের বেশি নেই। সো বেস্ট অফ লাক, স্টে সেফ, স্টে সিকিউর। আসসালামু আলাইকুম।